মালয়েশিয়ায় ভ্যাকসিন নিবন্ধনে পরিচয় জালিয়াতি, প্রবাসী নারী গ্রেপ্তার, বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান। অন্য ব্যক্তির পরিচয় ব্যবহার করে মেলাকার টেঙ্গার একটি ক্লিনিকে কোভিড-19 টিকা নেওয়ার অভিযোগে এক প্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মেলাকা কমার্শিয়াল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সুপ্ত সুন্দর রাজন জানান, 27 বছর বয়সী ওই নারী টিকা দেওয়ার দ্বিতীয় ডোজ নিতে ক্লিনিকে গিয়ে গত 18 আগস্ট দুপুর 2টার দিকে গ্রেপ্তার হন। 2রা সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে বলেন, সে মাইসেজাহাত্রা অ্যাপে ভ্যাকসিন রেজিস্ট্রেশন ব্যবহার করে চেঙ্গের একটি প্রিন্টিং কোম্পানির একজন পুরুষ কর্মচারীর পরিচয় দিয়ে নিবন্ধিত হয়। সেখানে তার পরিচয় জালিয়াতি করে প্রিন্টিং কোম্পানির ওই পুরুষের পরিচয় ব্যবহার করে সে ভ্যাকসিন নিতে ওই টিকা কেন্দ্রে যায়। ওই পুরুষ কর্মচারী যিনি ভ্যাকসিন নিবন্ধন করেছেন তার পরিচয় দিয়ে 30 বছর বয়সী ওই ব্যক্তি দেখতে পান তার মাইসেজাহাত্রা অ্যাপে দেখাচ্ছে এক ডোজ নিয়ে নেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজের জন্য তাকে যেতে বলা হয়েছে, অথচ তিনি মাইসেজাহাত্রা রেজিস্ট্রেশন করে কোনো টিকাই গ্রহণ করেননি। তিনি বুঝতে পারেন যে তার পরিচয় ব্যবহার করে কেউ টিকার প্রথম ডোজ ইতিমধ্যে নিয়ে নিয়েছে। সে তৎক্ষণাৎ তার নিয়োগকর্তাকে এই বিষয়টি অবহিত করেন এবং তার নিয়োগকর্তা বিষয়টি পুলিশে রিপোর্ট করেন। বিবৃতিতে সুন্দর রাজন জানান, যখন ওই প্রবাসী নারী দ্বিতীয় ডোজ নিতে আসেন তখন তাকে টিকা কেন্দ্রে আটক করা হয়। ওই প্রবাসী নারী মিয়ানমারের নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের জড়িত না হতে আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার বিশিষ্ট প্রবাসীরা। তারা বলছেন, এই ধরনের জালিয়াতি কার্যক্রমে বাংলাদেশি প্রবাসীরা তুলনামূলক কম জড়িত হন, কিন্তু তাদের ব্যবহার করে অন্যরা যাতে জালিয়াতি সৃষ্টি করতে না পারে বা তাদের ব্যবহার করে অন্যরা প্রতারণার আশ্রয় নিতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। এদিকে সম্প্রতি মালয়েশিয়ার পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে, নিজের মাইসেজাহাত্রা অ্যাপের ভ্যাকসিন সার্টিফিকেটের স্ক্রিনশট দয়া করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না। এতে করে আপনার ভ্যাকসিন সার্টিফিকেট ব্যবহার করে অন্যরা প্রতারণার আশ্রয় নিতে পারে। জালিয়াতি কার্যক্রমে আপনার ভ্যাকসিন সার্টিফিকেটটিও ব্যবহৃত হতে পারে। এদিকে সুন্দরা বলেছেন, ওই মহিলাকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পুলিশ তার নামে কোভিড-19 ভ্যাকসিনেশন কার্ড এবং বেশ কিছু জাল কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তার ফোন এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।